হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই অরুমিতাস ব্লগে। এখন বাজে রাত 10টা, মা আমাকে শোয়ানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি হাত খেতে ব্যস্ত। এই দেখো আমার রাতে শোয়ার পোশাকও পরা হয়ে গেছে। আমি রাতে কম্বলের ভিতরে ঢুকি না, তো তাই জন্য মা ফুল হাতে জামা পরিয়ে দিয়েছে, যাতে আমার হাত দুটোতে ঠান্ডা না লাগে। এই দেখো আমার বিছানার কাছে নিয়ে যাবো এবার, আমার বিছানা মা পেতে দিয়েছে। দেখো তোমাদের দেখাই, এই দেখো আমার বিছানা রেডি। এই দেখো মা আমার মাথার কাছে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, যাতে রাতে খুঁজে পেতে সমস্যা না হয়। এই দেখো আমার মিনিকে আমার পাশে রেখে দেয় মা, আর কাজল লতা আছে, কারণ কাজল লতা থাকলে নাকি ভয় লাগে না। মা লোহার জিনিস একটা মাথার কাছে সব সময় রেখে দেয়। এইবার আমি শুয়ে পড়বো। দেখি মাকে, আজকে আমি সারাদিনে খুব বিরক্ত করেছি, মাকে কোনো কাজ করতে দিইনি। মা অনেক কাজ রেখেছিল আজকে করবে বলে, কিন্তু আমি খুব বিরক্ত করেছি, আজকে এক ফোঁটাও ঘুমাইনি। কিন্তু এখন তো আমাকে ঘুমাতেই হবে, আমি যদি এখন হাত খেতে ব্যস্ত। মা বারবার হাত সরিয়ে দেয়, কিন্তু আমি বারবার হাত মুখে দিই, আবার হাত বের করে নিলে আমি কিন্তু খুব বিরক্ত হয়ে যায়। কিন্তু কি করব, মা তো মাই। এবার আমি বিছানায় শুয়ে পড়বো, আর মা আমাকে চেপে ধরে ঘুম পাড়াবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। টাটা, সকলকে শুভরাত্রি, আবার কালকে দেখা হবে, তোমরা আমার সঙ্গে থেকো।